ব্যাক পেইন বা পিঠে ব্যথা, এটা আপনারা শুনেন নাই এমন কোনো লোক পৃথিবীতে নেই। আমাদের যে স্টাডি আছে, প্রতি 5 জনের ভিতর 4 জন কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভুগে থাকে তার জীবদ্দশায়। এবং অনেক রুগী আছে এই ব্যাক পেইনই এক পর্যায়ে শেষ পর্যন্ত আস্তে আস্তে পঙ্গুত্ববরণ করতে পারে। আসুন, এই ব্যাক পেইনের কারণটা কী? বেশিরভাগ ব্যাক পেইনই আমরা যারা বিশেষজ্ঞ ডাক্তার এটাকে মেকানিক্যাল ব্যাক পেইন হিসেবেই চিহ্নিত করে থাকি। 90 ভাগ রুগী মেকানিক্যাল সমস্যায় ব্যাক পেইন বা পিঠে ব্যথা হয়ে থাকে। মেকানিক্যাল সমস্যাটা কি? মেকানিক্যাল সমস্যা হচ্ছে কাজের অবস্থানগত ভুল বা আপনার যে পজিশন, আপনি যে অবস্থানে আছেন সে অবস্থানটা যদি ভুলভাবে হয়, যেমন আপনি যে কাজটি করেন সেটা যদি বসে করেন যদি ভুলভাবে বসেন, আপনি যে কাজটি করেন যদি সেটা দাঁড়িয়ে থাকতে হয় যদি ভুলভাবে দাঁড়িয়ে থাকেন, বা আপনার অবস্থানগত কারণে, যেমন আপনি যদি যখন ঘুমান তখন যদি ভুল বিছানায় ঘুমান, ভুলভাবে চলাফেরা করেন, তখন ব্যাক পেইন হতে পারে। এর অন্যতম কারণই হচ্ছে যেটা আমরা বলি মেকানিক্যাল। তো এই ব্যাক পেইনের চিকিৎসার ক্ষেত্রে যেহেতু সমস্যাটি মেকানিক্যাল, 90 ভাগ রুগী সেহেতু চিকিৎসাও মেকানিক্যাল। মেকানিক্যাল বলতে হচ্ছে আপনাকে কারেকশন করতে হবে, আপনার চলাফেরায় সাবধান হতে হবে। এক নাগারে একই অবস্থানে দীর্ঘ সময় বসে থাকা যাবে না। আপনি যে বিছানা ব্যবহার করেন সেটা যেন ফোম বা জাজিম না হয়, সেটা যেন, যদি আপনি ম্যাট্রেস বা ফোম ইউজই করে থাকেন তবে সেটা হতে হবে স্প্রিং টাইপের, বা পাতলা তোশক ব্যবহার করতে পারেন, এবং উঁচু বিছানায় শুতে হবে, শক্ত সমান বিছানায় শুতে হবে। অনেকে ফ্লোরিং করেন বা অনেকে আপনার, আমরা শক্ত বিছানা বললে একেবারেই কাঠের উপরে শুয়ে পড়েন, তা করা যাবে না। ন্যূনতম 1 ইঞ্চি উচ্চতার কোনো বিছানা হতে হবে, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, আর আপনি যে পেশাগত কাজ করছেন সেই কাজে যেন কোনোভাবে একই নাগারে একই অবস্থানে যেন না থাকে। যেমন অনেক শ্রমিক আছেন যে সামনে ঝুঁকে ঝুঁকে সারাদিন কাজ করতে হয়, প্রতি কিছুক্ষণ পর পর 2 ঘন্টা পর পর একটু উঠে দাঁড়াবেন, একটু হাঁটবেন, বা আপনি ড্রাইভ করছেন কিছুক্ষণ পর একটু গাড়ি থেকে বের হয়ে একটু নড়াচড়া করেন, এতেই আপনার অনেক অনেকাংশেই মেকানিক্যাল ব্যাক পেইনগুলো চলে যাবে। তাছাড়া গরম সেঁকে অনেক উপকারে আসে। আর বাকি যে ব্যাক পেইনগুলো আছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, সেক্ষেত্রে মেরুদণ্ড ক্যান্সার থেকে হতে পারে, বোন টিবি থেকে হতে পারে। যদি জাতীয় কোনো সমস্যা বা ব্যাক পেইন হয়, আপনি যত দ্রুত সম্ভব একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন, রোগ নির্ণয় করে চিকিৎসা করলে আশা করি আপনি এই ব্যাক পেইন থেকেও মুক্তি পেতে পারেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।